নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচনার বিষয় হলো হেয়ার লস এবং বল্ডনেস, যেটা অত্যন্ত কমন এবং পুরুষ, স্ত্রী, বাচ্চা, বুড়ো নির্বিশেষে সকলের কাছেই অত্যন্ত সমস্যাজনক একটি বিষয়। এদের অনেকেই অল্প বয়সে বল্ডনেস বা টাক পড়ার কারণে মানসিক অবসাদে ভোগেন। এখন দেখে নেওয়া যাক কী কী কারণে হেয়ার লস হতে পারে ও কোন পথ অবলম্বন করলে সহজেই এই সমস্যার সমাধান সম্ভব। হেয়ার লসের কারণ। মনে রাখবেন, প্রতিদিন 50 থেকে 100টি চুল পড়া কিন্তু অস্বাভাবিক নয়, কারণ সমসংখ্যক বা তার থেকে বেশি সংখ্যায় নতুন চুল প্রতিদিন তৈরি হয়। কিন্তু হেয়ার লস ও বল্ডনেসের ক্ষেত্রে চুলের ঝরে পড়া এবং গ্রোথ, এই পুরো সাইকেলটাই সাইমালটেনিয়াসলি ডিসরাপ্টেড হয়। হেয়ার লসের জন্য মেইন যেসব ফ্যাক্টর্স দায়ী সেগুলি হলো, 1, ফ্যামিলি হিস্ট্রি। হেরিডিটি হেয়ার ফলের জন্য কমন একটি বিষয়। হেরিডিটি পুরুষদের হেয়ার ফল ও বল্ডনেসের প্রধান কারণ। 2, হরমোনাল চেঞ্জেস বা ইমব্যালেন্সেস টেম্পোরারি হেয়ার লস করে, এর ফলে প্যাচি হেয়ার লস তৈরি হয়। এই ধরনের নন স্কারিং হেয়ার লসকে বলা হয় অ্যালোপেশিয়া। 3, স্কিন ডিসঅর্ডার্স। স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন, লাইকেন প্ল্যানাস, লুপাস এবং সার্কয়েডোসিস হেয়ার ফলের জন্য ভীষণভাবে দায়ী। 4, স্ক্যাল্প ইচিং ও ড্যান্ড্রফ। মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘক্ষণ চুল না আঁচড়ে রেখে দেওয়ার ফলে চুলে জট পড়ে যায়, ফলস্বরূপ এক্সেসিভ ড্যান্ড্রফ এবং স্ক্যাল্প ইচিং হয়, তাই চুল আঁচড়াবার সময় প্রচুর সংখ্যক চুল পড়তে থাকে। লাইফস্টাইল এবং হোম রেমেডিজ। হেয়ার লসের ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ঘরে তৈরি বিভিন্ন প্যাক এই ক্ষেত্রে ভীষণভাবে ফলপ্রদ। চুলের প্রপার নিউট্রিশনের জন্য রেগুলার নিউট্রিশনালি ব্যালেন্স ডায়েট চাই। যতটা পারবেন টাইট করে চুল বাঁধা অ্যাভয়েড করুন, যেমন ধরুন পনিটেল, বেনি করা, খোপা করা ইত্যাদি। সর্বদাই চেষ্টা করুন চুল মোড়ানো বা টুইস্ট করা, রাবিং বা ঘষা এবং চুল ধরে টানা প্রভৃতিকে এড়িয়ে যেতে। সবসময় চুলকে জেন্টলি ওয়াশ করুন এবং ভালোভাবে ড্রাই করে ব্রাশ করুন, আর ব্রাশিংয়ের সময় বড় দাঁতওয়ালা চিরুনি ব্যবহার করুন। বাজার চলতি বহু প্রোডাক্টস রয়েছে যেগুলোর দ্বারা চুলের ওপর হার্শ ট্রিটমেন্ট হয়ে থাকে, এর ফলে হয়তো চুল দেখতে ভালো লাগলেও পার্মানেন্টলি হেয়ার ড্যামেজ হয়ে যায়। তাই এখন থেকেই চুল কালি বা স্ট্রেট বা কালার করবার সময় যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়, যেমন কার্লিং আয়রনস, স্ট্রেটনার, হট রোলার্স, ডাইজ, এগুলোর ব্যবহার বন্ধ করুন। এছাড়াও চুলে হট অয়েল ট্রিটমেন্ট না করাই ভালো। সবশেষে একটা কথা বলি, আপনার স্বাস্থ্য আপনারই হাতে, তাই নিয়মিত সুষম খাবার গ্রহণ করুন, প্রতিদিন 3 লিটার জল অবশ্যই পান করুন, চুলের যত্নের জন্য সঠিক pH-যুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করবেন, চুলের রুক্ষতা কম করার জন্য নারিকেল তেলের ব্যবহার খুবই উপযোগী। উপরের নিয়মগুলো যদি আপনি মেনে চলেন এবং সুষম খাদ্য আহার করেন, তাহলে আপনার চুল হয়ে উঠবে ঘন, কালো ও ঝলমলে। চুল পড়া বা অন্য কোনো বিষয়ে কোনো তথ্য জানার জন্য আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুস্থ থাকুন, ভালো থাকুন।